নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় উনত্রিশে জানুয়ারি দু শনিবার শনি মহারাজের আশীর্বাদে প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির আমি আপনাদেরকে প্রতিদিন দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি যে রাশিগুলোর কথা আমি বলছি সে রাশিগুলো বড় হোক ছোট হোক মাঝের হোক প্রাইজ কিন্তু পাবে এবং আমি যে ভিডিওতে দিচ্ছি এই ভিডিওর উপর আবার কপি হয়ে ভিডিও কিন্তু অলরেডি চলে যাচ্ছে অর্থাৎ কপি পেস্ট হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এটা আপনারা অবশ্যই নজর রাখুন এই ভিডিও বলে না যে কোনো ভিডিওতে আমার ভিডিওগুলোকে কপি পেস্ট করা হচ্ছে এদিকে আমি প্রিয় দর্শক বন্ধুকে বলবো আপনারা অবশ্যই এদিকটা নজর রাখুন তো আসল কথা আসা যাক যে উনত্রিশে জানুয়ারি দু শনিবার শনি একটা কথা আছে শনি যা হে তো ছাপ্পার ফারকে দেতায় যতগুলো নবগ্রহের মধ্যে যত গ্রহ আছে কি না শনি যদি আপনাকে যদি দেয় আপনাকে কিন্তু কুটিপতি আরোপতি খারকপতি পর্যন্ত করতে পারে অর্থাৎ প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয় জয় বড় ঠাকুরের জয় জয় বড় ঠাকুরের জয় এটা আপনারা অবশ্যই দেখুন এবং বিশেষ করে শনিবার করে সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে ওং সাং শনিশ্চড়ায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন বিশেষ করে শনি কিন্তু আপনার ভালো হবে তো যারা এই ভিডিওটি দেখছেন কি না আমি কিন্তু প্রতিদিন শুভ সময় দিনের শুভ সময় অশুভ মুহূর্ত যেটা রাহু কাল যে সময় যে কোনো কাজ বর্জন করা উচিত এবং যারা শুভ সময় কাটতে পারছেন না তাদের তাদের ক্ষেত্রে আমি যে রাশিগুলোর নাম বলবো রাশিভিত্তিক সময়ও কিন্তু আপনাদেরকে আমি পাশাপাশি জানিয়ে দিচ্ছি তবে আমি আবারও বলবো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা শুভ সময়টা মেনটেন করার চেষ্টা করুন শুভ সময়টা বিশেষ করে শুভ মুহূর্তে একটা কথা বারবার বলি যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে তিথি ক্ষণটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট তো যে রাশিগুলো লটারি থেকে প্রবল প্রাইজ পেতে চলেছে অর্থাৎ আপনি হাজার টাকা হলো পাবেন আপনি পাঁচ হাজার হলো পাবেন আপনি পাঁচ লাখ হলো পাবেন আপনি এক কোটি হলো পাবেন কিন্তু আপনি এই পাঁচ রাশির মধ্যে যদি আপনি হন আপনি কিন্তু পাবেন তবে আপনার জন্ম ছকে লটারির যোগ থাকা দরকার আমি আবার বারবার এই কথাটা বলছি যারা লটারি কাটছেন অনেক টাকা নষ্ট করে দিচ্ছেন একবার নিজের ছকটা অ্যানালিস করে নিন লটারির যোগ কখন আছে আমি বারবার এটা কিন্তু বারবার বলি এটা বিশেষ করে ইম্পর্টেন্ট খুব ছোট্ট ভিডিও তৈরি করি ইম্পর্টেন্ট কিছু কথা থাকে অহেতুক অর্থ নষ্ট করবে না কখন আছে কোন বছর আছে আপনার রাশিচক্রে রাহু আপনার রাশিচক্রে শনি বুধ শুক্র প্লেসমেন্ট কেমন আছে এটা আপনারা দেখুন এবং আপনার রাশিচক্রে ধনভাব ভাগ্যভাব পঞ্চম একাদশ এই ভাব এই চারটা ভাব কেমন আছে এটা অবশ্যই দেখুন আবারও বলছি এই জায়গাগুলো দেখা দরকার এবং যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখুন এখান থেকে আপনার জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না আপনার কি দশা অন্তর্দশা চলছে অথবা যাদের ক্ষেত্রে নাই তাদেরকে হাতের হস্তরেখা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই জায়গাটা নিজস্ব জন্ম ছক আপনি বিশ্লেষণ করুন বা আপনার যদি জন্ম ছকে জন্ম ছকটি আপনার পাশে যদি থাকে একবার হলে চোখগুলি নিন তো আপনার পঞ্চম আপনার নবম আপনার ধন দ্বিতীয় আপনার একাদশ ভাব কেমন আছে আপনার রাহু শনি বুধ শুক্র প্লেসমেন্ট কেমন আছে এই জায়গাগুলো এবং আমি আবারও বলছি রাহু কবচ শনি কবচ আপনারা যদি পরিধান করেন বিশেষ করে আর্থিক স্থিতির জায়গাটা মজুত করবে লটারির পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আপনাদের সম্ভাবনাটা বাড়বে এবার আমি আপনাদেরকে জানাব রাশিভিত্তিক নাম সময় দিনের শুভ সময় অশুভ সময় এবং কোন নক্ষত্র কালকে দিনটিকে রিপ্রেজেন্ট করছে যে দুটি নক্ষত্র কালকে দিনটিকে রিপ্রেজেন্ট করছে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো এবং যে যোগটি আছে সেই যোগ আমি জানাবো আবারও বলি নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন কালকের যে দিনটি রিপ্রেজেন্ট করছে উনত্রিশে জানুয়ারি মাসের শেষ শনিবার সেটি সেই নক্ষত্র হচ্ছে একটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র আর একটা হচ্ছে মূলা নক্ষত্র এই দুই দুইটি নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে জ্যেষ্ঠা এবং মূলা এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং শুভ সময়টা শুভ সময় আপনাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বারোটা ছয় থেকে বারোটা একান্ন বারোটা ছয় থেকে বারোটা একান্ন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ এই শুভ সময়ের মধ্যে আপনারা কাটার চেষ্টা করুন বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন আরেকটি সময় বেরিয়েছে পাঁচটা পনেরো থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এরপরে যে অশুভ সময় অর্থাৎ রাহুকাল যে সময় কোনো শুভ কাজ না লটারি বলে না আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন বা কোনো শুভ যাত্রা করছেন সেটা করবেন না সেটা হচ্ছে সকাল নটা থেকে রাহুকালটা সকাল নটা থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল এই সময় কোনো শুভ কাজ আপনি কিন্তু করবেন না এইবার আমি আপনাদেরকে জানাই রাশি অনুযায়ী কোন কোন রাশি শনিদেবের কৃপায় লটারি পেতে চলেছে এবং তাদের নাম সেই রাশিগুলোর নাম এবং এর পাশাপাশি সময় অর্থাৎ খুব ইম্পর্টেন্ট ভিডিও আমি আবারও বলছি খুব ছোট্ট ভিডিও তৈরি হয় স্কিপ করে দেখার চেষ্টা করবেন না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রথম যে রাশির কথা আমি বলবো ফার্স্ট রাশি সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টি বেরিয়েছে দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে তিনটা আঠেরো মিনিট পর্যন্ত একটা পঁয়তাল্লিশ থেকে তিনটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টি আগামীকাল বেরিয়েছে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত খুব অল্প সময় এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন আর প্রতিদিন কিন্তু রাশির নাম এবং সময় শুভ সময় অশুভ সময় কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি বিশেষভাবে মেনটেন করার চেষ্টা করুন এর পরের যে রাশির কথা বলবো তিন নম্বর যে রাশি সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আপনাদের বেরিয়েছে আগামীকাল সে সময়টা আপনাদের সকাল এগারোটা পনেরো মিনিট থেকে সকাল এগারোটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত তুলা তুলা রাশি ক্ষেত্রে এগারোটা পনেরো টু একটা পাঁচ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ এর যে রাশির কথা বলব চার নম্বর যে রাশি যে রাশি লটারির পাওয়ার সম্ভাবনা সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে আগামীকাল যে সময়টা আপনাদের বেরিয়েছে সেই সময়টা হচ্ছে বৈকাল চারটা দুই মিনিট থেকে সন্ধ্যা ছটা আঠেরো মিনিট পর্যন্ত চারটা দুই থেকে সন্ধ্যা ছটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ এই সময়টা এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনু ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সময়টা হচ্ছে আপনাদের বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ অর্থাৎ এই যে শুভ সময়টা আমি বলছি এই শুভ সময়ের মধ্যে কাটার চেষ্টা করুন তার থেকেও আমি যে দিনের যে সেরার সেরা সময় শুভ সময় সেই সময়টিতে আপনারা কাটার চেষ্টা করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই প্রত্যেকে বড় ঠাকুরের নাম করুন বড় ঠাকুর কিন্তু আপনাদেরকে মনে করলে যারা লটারি কাটছেন তাদেরকে কিন্তু মানে এক কথায় গরিব থেকে ধনী কিন্তু করে দিতে পারে অর্থাৎ এই যুগে অর্থ যদি দিয়ে থাকে একমাত্র বড় ঠাকুর এবং রাহু ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ